শাহরুখ খানের পাঠান ভাঙল, KGF চ্যাপ্টার টু এবং বাহুবলের বিরাট 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 বড় রেকর্ড। সো হ্যালো গাইস, আমি দীপান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শাহরুখ খানের পাঠানকে নিয়ে এবং পাঠানের অফিসিয়াল ডে ফোরের বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে। সো এখন কথা হচ্ছে, মানে আমাদের প্রিভিয়াসলি আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে যে রেকর্ডগুলো হয়েছে এবং সেই রেকর্ডগুলোর মধ্যে যে দুটো নাম সব থেকে আগে উঠে আসে সেটা হচ্ছে বাহুবলি টু বা আমাদের বাহুবলি, এবং সেকেন্ড হচ্ছে KGF চ্যাপ্টার টু, এবং তারপরে হচ্ছে RRR। এই তিনটে সাউথের মুভির নাম কিন্তু আমাদের প্রথমেই উঠে আসে, যে মানে যে তিনটে মুভি মানে আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা বিরাট বড় রেকর্ড সৃষ্টি করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এই আমাদের KGF চ্যাপ্টার টু এবং বাহুবলী টু, এই দুটো সিনেমার বিরাট বড় রেকর্ড কিন্তু ভাঙল শাহরুখ খানের পাঠান। তার কারণটা হচ্ছে ডে ফোরে কিন্তু একটা ট্রিমেন্ডাস বক্স অফিস কালেকশন কিন্তু করেছে, এবং চার দিনে মানে শুধুমাত্র হিন্দি বেল্টে আমি বলছি যে 200 কোটির ক্লাবে কিন্তু পৌঁছে গেছে শাহরুখ খানের পাঠান। তার কারণটা হচ্ছে ডে ফোরে প্রায় 40 কোটি প্লাস কিন্তু বিজনেস করেছে। হ্যাঁ বন্ধুরা, 40 থেকে 45 কোটির মধ্যে কিন্তু বিজনেস করেছে শাহরুখ খানের পাঠান, এবং সব মিলিয়ে শুধুমাত্র হিন্দি বেল্টে আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু প্রায় 200 কোটির ওপরে কিন্তু বিজনেস করে ফেললো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রিভিয়াসলি বাহুবলি টু কিন্তু প্রায় আমাদের ছ দিনে কিন্তু শুধুমাত্র হিন্দি বেল্টে 200 কোটি কালেকশন করতে পেরেছে। তো মানে 6 দিন লেগেছিল 200 কোটি কমপ্লিট করতে। এবং সেকেন্ডলি আমি বলবো যে KGF চ্যাপ্টার টু এর কিন্তু 200 কোটি কমপ্লিট করতে লেগেছিল প্রায় 5 দিন। তো সেই জায়গায় কিন্তু শাহরুখ খানের পাঠান মাত্র 4 দিনে হিন্দি বেল্টে কিন্তু 200 কোটির কালেকশন করে ফেলেছে, এবং এটা সত্যি বলতে হিউজ হিউজ একটা রেকর্ড। এবং এটা KGF চ্যাপ্টার টু এবং বাহুবলি টু এর কিন্তু মানে শুধুমাত্র হিন্দি বেল্টে বক্স অফিস কালেকশনকে কিন্তু হারিয়ে ফেললো, এবং ফাস্টেস্ট 200 কারোর ক্লাবে কিন্তু পৌঁছে গেল শাহরুখ খানের এই পাঠান। সো তোমরা যারা যারা এখনও অবধি পাঠান দেখোনি তারা কিন্তু অবশ্যই হলে গিয়ে পাঠান দেখো, এবং এখনই দেখো, তোমরা সারপ্রাইজড হবে, টুইস্ট পাবে এবং মারাত্মক লেভেলের অ্যাকশনস পাবে। তো সব মিলিয়ে একটা ফুল প্যাকেজ হচ্ছে, অ্যাকশন প্যাকড প্যাকেজ হচ্ছে শাহরুখ খানের পাঠান। এবং তোমরা যারা এখন অবধি পাঠান দেখে ফেলেছো তোমাদের কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।